আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের প্রসঙ্গ হলো কালো নিয়ে, যেমন আমি নিজেই কালো, এই জন্য আসলে কালো বললে কাউকে অবহেলা করতে নেই। কোনো ব্যাপারেই কাউকে ছোট করে দেখা যাবে না আর দেখা উচিত না। হিরু আলম যেমন একজন ডিশ ব্যবসায়ী ছিল, কিন্তু আজকে তার চেষ্টায় তার ভিতরে একটাই ছিল যে আমি একটা কিছু করব। সে আজকে একটা ভালো পজিশনে। এমন কিছু উদাহরণ আছে, যেমন বোম্বাইয়ের ভিতরে দেখেন একটা ছেলে, দেখতে অনেক কালো, আমি পিকচার দেখাবো দেখেন। এ শাহরুখ খানের সাথে 2013 সালে একটা পিক দিছিল, শাহরুখ খানের সাথে বলছিল যে আমি একটা মুভি বানাবো, সেটার ভিতরে হিরো থাকবো শাহরুখ খান। এই ছবিটা পোস্ট করার পরে হাজার হাজার মানুষে কমেন্ট করছে যে এটা সম্ভব না, কারণ কোথায় শাহরুখ খান আর কোথাও। যাই হোক, তার ভিতরে তার একটা প্রতিভা ছিল যে আমি এটা করবো। শেষ চেষ্টা করতে করতে এক পর্যায়ে সাফল্য হয়েছে। জাবান যে ছবিটা এই যে কিছুদিন আগে রিলিজ পাইলো, এই ছবিটা পরিচালক ওই লেখক ওই ছিল, ঠিক আছে। এবং কি অল লেখা ছবি, শাহরুখ খান অভিনয় করছে, হিরুর অভিনয় করছে, এটা পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় মুভিটা সুপারহিট হয়েছে। তো তার ভিতরে সেই চেষ্টা ছিল, সে তার ভিতরে একটা প্রতিভা ছিল যে হ্যাঁ আমি করব। কিন্তু মানুষ কি বলছে যে ও একটা সাধারণ মানুষ আর শাহরুখ খান কত বড় একটা স্টার, এটা কি করে সম্ভব। কিন্তু আজকে পৃথিবী দেখাই দিয়েছে পৃথিবীতে যে হ্যাঁ আমিও পারি। এখন দেখেন ওর সাথে ওর ওয়াইফরে দেখেন, সে দেখতে কিরকম, তার ওয়াইফটা কিরকম। আসলে কি উপর আল্লাহ সবার ভাগ্য নির্ধারিত করে রাখছে, তার মধ্যে কি রিজিক যার যারটা তার তার নসিবে আছে। তবে আমাদের সেটা চেষ্টা করে দিতে হবে, এটা যার যার স্থান থেকে। জাস্ট আমি উদাহরণস্বরূপ এটা হিরো আলমকে দেখাইলাম বা শাহরুখ খানকে দেখাইলাম, এটা হলো উদাহরণস্বরূপ। কিন্তু আসলে বাস্তবতা এটাই, কখনো কাউকে ছোট করে দেখার সুযোগ নাই বা দেখবেন না, কাউকে অবহেলা করবেন না। সবাই যার যার স্থান থেকে সে সাফল্য। যেমন একটা ছেলে তার হাত পা একটা হাত নাই, কিন্তু তার মার কাছে সে অনেক কিছু। তা এরকম ওই পৃথিবীতে যে যার স্থানে আছে, আমি যতটুকু আছি এতটুকু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরেকজনের পাঁচতলা বিল্ডিং আছে, এটা দেখে আমার লাভ নেই, আমার কি আছে, আমার কাছে এটি যথেষ্ট। সকলেরই উদ্দেশ্যে একটা কথাই বলি, আমরা সবাই চেষ্টা করি কিছু একটা করার জন্য। আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের সাফল্য আসবে। ভাগ্যে থাকলে তো অবশ্যই হবে, তবে চেষ্টা করতে হবে, চেষ্টা করে গেলে অবশ্যই হবে। তো যে যেই পজিশনেই থাকেন না কেন, ভালো কিছু করার চেষ্টা করুন, অবশ্যই ভালো কিছু হবে, কিন্তু অপেক্ষা করতে হবে, সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় না। যেমন উদাহরণস্বরূপ আমি যখন দোকানটা দিছি, আমি এই দোকানটা দিয়ে 2 বছর অনেক লস খেয়েছি, অনেক। আজকে আল্লাহর রহমতে আমি মোটামুটি আছি, আল্লাহ রাখছে খুব ভালোই আছি। তো এইটাই, এটা প্রত্যেকটা মানুষের এই জিনিসটা ভাবতে হবে যে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে এবং আমার চেষ্টা চালাই যেতে হবে, তাহলে আপনার সাফল্য দেখতে পাবেন। ওকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি পৃথিবীতে যত মুমিন মুসলমান এবং সকল মানব জাতি সকলে যে ভালো থাকে, সুস্থ থাকে, এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যে সুস্থ থাকে, ভালো থাকে এবং দেশে যে প্রিয়জনের সাথে দেখা করতে পারে, ভালোভাবে দেশে যাইতে রে, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।